हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सकले भालो आछेन। तो आज आपनादेर जन्य निये एसेछि एचोरेर रान्ना। खूब पछंदेर एकटा रेसिपी आमार, आशा करी आपनादेरो खूब भालो लागबे। तो की करे एटा रान्ना करते हय सेटाई आपनादेर संगे शेयर करब। चलुन देरी ना करे झटपट एबार रान्नाटा आमि शुरू करी। एर जन्य गैस अन करे कूकारे परिमाण मतो जल दिये दियेछि। एते दिये दिच्छि आमि केटे रखा एचोरगुलो। परिमाण मतो लवण दिए दिच्छी ओ परिमाण मतो हलुद दिच्छी। एबारे ढाकनाटा बंद करे दुटो सिटি দিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেছে, তো এবারে আমি ঢাকনা খুলে এতে দিয়ে দেব পিস করে রাখা আলুগুলো। আলুর পিসটা আমি একটু বড় সাইজে রেখেছি। এইবারে ঢাকনা বন্ধ করে আরেকটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। কুকারের এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নেব। এইদিকে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারচিনি, তেজপাতা, হালকা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ায় তেল খুব ছিট করছে, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে আমি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কিছুটা কষানো হয়ে গেছে, তো এতে দিয়ে দিব আমি টমেটো বাটা, হলুদ গুঁড়ো, ভাজা মশলাগুলো। এই ভাজা মশলাগুলোতে রয়েছে জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষবেন ততটাই টেস্টি হবে রান্নাটা। তো সময় নিয়ে একটু মশলাটা আপনারা কষবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, তো দিয়ে দিলাম আমি সেদ্ধ করা আলু ও এঁচোড়গুলো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি এটা কষব। এটা কষানো হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে। তো এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। জলটা ভালোভাবে ফুটে গেছে, তো হালকা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 5 মিনিটের জন্য। এলাম 5 মিনিট পর। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এবারে এতে দিয়ে দিব সবজি মশলা। আপনাদের কাছে যদি সবজি মশলা না থাকে তাহলে গরম মশলা গুঁড়ো দিলেও হবে। তো সেটা দেওয়ার পরে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেবেন, তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। আর লো ফ্লেমে রাখবেন অবশ্যই। তো দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, আমার রান্না একেবারে রেডি। গামাখা গামাখা হয়ে গেছে, হালকা একটু ঝোল রেখেছি। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাত রুটি পরোটার সঙ্গে প্রচণ্ড ভালো লাগে খেতে। মাছ মাংস যেমন চাহিদা করে খান আপনারা, ঠিক এটাও সেভাবে চাহিদা করে খেতে পারবেন। এতটাই স্বাদে ভালো হয়, স্বাদে কোনো অংশ কম থাকে না। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।